পাখিরও পিঞ্জিরার মাঝে বন্দী হইয়া রে কান্দে আতনের। ঈদ মোবারক প্রিয় দর্শক, সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ঈদের বিশেষ সঙ্গীতানুষ্ঠান, লোকগীতির অনুষ্ঠান মাটির পিঞ্জিরা। ঈদের এই সময়টুকুতে আমরা গ্রামে শহরে যে যেখানেই আছি সকলেই আপনজনদের সাথে আছি। এই সুন্দর মুহূর্তকে আরও বেশি আনন্দ ঘন করে তুলতে আমি হাজির হয়ে গেছি এক ঝাঁক লোকসঙ্গীত শিল্পীদের নিয়ে, যাদের কণ্ঠে আমরা শুনতে পাই মাটি ও মানুষের গান। দর্শক, আমার সাথে আছেন লোকসঙ্গীত শিল্পী সোনিয়া হায়দার, ওরা মনে আছে কি কোনো বাজ বিচারে, আব্দুর রহিম, বসে না গৃহ কাজে সজনী গো, সুপর্ণা রায় চৌধুরী, বন্ধু বাহারি ছিড়ে দি ছিড়ে দি ছিড়ে বাজি চুল, ফরিদ বঙ্গবাসী, দুবাসার ময়ে না পাখি, শাহরিয়া পারভিন রোজি, নাচিয়া নাচিয়া প্যারি যাই রে, হাসুন রাজার বাণী চাই রে, গিরিজা রাজবর, সাদা মনে দাগা দিল রে গিরিতের মন মাইরা, নুসরাত জাহান রিনি, কালো সখী রে বাবলা বনির ধারে ধারে বাঁশি বাজাই রে, মাহবুবুল আলম, নন্দে আতনে রাগার মন মনি আই রে, নুসরাত ইয়াসমিন, উজল গেল হো যে পহরিয়া রে মন পাগল কি তর লাগিয়া রে, কথা হবে গান হবে। আমি আর বেশি কথা বলছি না, সরাসরি শিল্পীর কাছে চলে যাচ্ছি, গান শুনব। এ পর্যায়ে আমার সাথে আছেন আজকের আয়োজনের প্রথম শিল্পী সোনিয়া হায়দার। কেমন আছেন আপনি? ভালো আছি, তুমি ভালো আছো? ভালো আছি। কোন গানটি শোনাচ্ছেন আজকে? আমি আমার একটি মৌলিক গান করছি, আবু রেজার কথা এবং লোকমান হাকিমের সুরে, পোড়া মনের আছে কি। নিশ্চয়ই অনেক ভালো হবে আশা করছি, চলুন গানে চলে যাই। আচ্ছা দর্শক, আমরা এবারে শিল্পীর গানে চলে যাচ্ছি। ওরা মনের আছে কি কোনো বাজ বিচারে,
দর্শক, এই পর্যায়ে আমার সাথে আছেন লোকসঙ্গীত শিল্পী আব্দুর রহিম। কেমন আছেন? হ্যাঁ, আল্লাহর রহমতে ভালো আছি। নিশ্চয়ই আপনার গান শুনে আমাদের মন আরও ভালো হবে। তো কোন গানটি শুনছি? আমি গাইছি একজন বাউল সাধক অখিল ঠাকুরের লেখা একটি গান, আমার মন তো বসে না গৃহ কাজে সজনী গো অন্তরে বৈরাগের লাগুয়া বাজে। এই গানটি অনুরাগ ছবিতে গাওয়া হয়েছিল, শিল্পী ছিলেন মলয় কুমার গাঙ্গুলী। দর্শক, প্রতিটি মানুষের সবসময় কিন্তু ঘরের কাজে গৃহ কাজে মন বসবে এমন কোনো কথা নেই। ঠিক এই মুহূর্তে ঘরের কাজে যাদের মন বসছে না তাদের নিয়ে চলুন শুনে আসি এই গানটি, শিল্পী আব্দুর রহিমের কণ্ঠে এবারের গান। আমার মন তো বসে না গৃহ কাজে সজনী গো অন্তরে বহিরাগীর লাওয়া বাজে। সেনা গৃহ কাজে সজনী গো অন্তরে বহিরাগীর লওয়া বাজে। আমার মন তো বসে না গৃহ কাজে সজনী গো অন্তরে বহিরাগীর লওয়া বাজে। কারে জানাবো মন মিলে তো মানুষ মিলে না সজনী গো কি করিব কোথায় যাব এই দুঃখ কারে জানাবো মন মিলে তো মানুষ মিলে না। হায় রে কারো কথা কেউ শোনে না গো, কারো কথা কেউ শোনে না যার যেভাবে মজে অন্তরে বহিরাগীর লওয়া বাজে। সজনী গো লাউয়া তিন তারে টানা মধ্যের তারে আনা গোনা প্রেম রসে মধুর ঝংকারে সজনী গো লাউয়া তিন তারে টানা মধ্যের তারে আনা গোনা প্রেম রসে মধুর ঝংকারে। আমি মধুতে বঞ্চিত হইলাম গো, আমি মধুতে বঞ্চিত হইলাম ভব রসে মজে অন্তরে বৈরাগীর লওয়া বাজে। সজনী গো লাউয়ার গান গায় বাউলা গানে লাউয়ারে কয়জনে চিনে এই যে লাউয়া গাউ গাউ কইরা বাজে। সজনী গো লাউয়ার গান গায় বাউলা গানে লাউয়ারে কয়জনে চিনে এই যে লাউয়া গাউ গাউ কইরা বাজে। আমার আড়াই বাড়াই সবই গেল গো, আমার আড়াই বাড়াই সবই গেল এই যে লাউয়ার মাঝে অন্তরে বহিরা
রাগির লাউয়া বাজে আমার মন তো বসে না গৃহ কাজে সজনী গো অন্তরে বহিরাগির লাউয়া বাজে আমার অন্তরে বহিরাগির লাউয়া বাজে আমার অন্তরে বহিরাগির লাউয়া বাজে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমার সাথে আছেন লোকসঙ্গীত শিল্পী সুপর্ণা রায়চৌধুরী। ঈদ মুবারক আপু। ঈদ মুবারক। কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ ভালো আছি, ভীষণ সুন্দর লাগছে আপনাকে। থ্যাংক ইউ, তোমাকে অনেক সুন্দর লাগছে। কোন গানটি শোনাচ্ছেন? আজকে শোনাচ্ছি চ্যাংরা বন্ধুয়ারে, গানটা করছি। চমৎকার গান, খুবই মজার গান, আশা করছি একেবারেই হেলে দুলে গাইবেন। দেখা যাক, চলুন গানে চলে যাই। দর্শক, আমরা এবারে শিল্পীর গানে চলে যাচ্ছি। আমার
আবার না ভুলিয়া চলিয়া গেলি এত গোসা বন্ধু তোমার অন্তরে তুই দেখতে দেখতে শিয়া না হলি আবার না ভুলিয়া চলিয়া গেলি এত গোসা বন্ধু দর্শক অনুষ্ঠানের এই পর্যায়ে আমার সাথে আছেন লোকসঙ্গীত শিল্পী ফরিদ বঙ্গবাসী। কেমন আছেন ভাইয়া? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি, ঈদের শুভেচ্ছা জানাই আপনাকে। আপনাকে সহ টেলিভিশনের সকল দর্শকদেরকে ঈদের শুভেচ্ছা। কোন গানটি শোনাচ্ছেন? আমি আজকে শোনাচ্ছি জীবন দেওয়ানের কথা সুরে অত্যন্ত জনপ্রিয় একটি গান, কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার। ঠিক আছে, আর কথা না বাড়াই গানে চলে যাই। ওকে দর্শক, আমরা এবারে শিল্পী গানে চলে যাচ্ছি। কলিজাতে দাগ লেগেছে, কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার আমার ভালোবাসার ময়না পাখি। ঘর বানাইলাম সে রইল না ঘরে, সেই ঘর উড়াইয়া নিল কাল বৈশাখী ঝড়ে। যার জন্য ঘর বানাইলাম সে রইল না ঘরে, সেই ঘর উড়াইয়া নিল কাল বৈশাখী ঝড়ে। ছটফট করে প্রাণটায় আমার, ছটফট করে প্রাণটায় আমার গো, প্রাণটায় আমার ছটফট করে বুকে হাহাকার ভালোবাসার ময়ে না পাখি। Thank you.
কমল কাটা পাখির মতো উড়িয়া সে গেল। সেই দিন হইতে আমার জীবন শুধু এলো মেলো। শিকল কাটা পাখির মতো উড়িয়া সে গেল। সেই দিন হইতে আমার জীবন শুধু এলো মেলো। জাতের কুলে দাগ লাগাইল, জাতের কুলে দাগ লাগাইল, জাতের কুলে গো জাতের কুলে দাগ লাগাইল। কান্না হইল সারা ভালোবাসার মোয়ে না পাখি। ঈদের শুভেচ্ছা আপু, কেমন আছেন? ভালো আছি। কোন গানটা শোনাচ্ছেন? আমি আছি হাসন রাজার বালা নাচিয়া নাচিয়া পিয়ারি যায় রে, এই গানটি করছি। গানটি একটু অল্প শ্রুত, ভীষণ সুন্দর মজার গান। হ্যাঁ, ঠিক আছে, চলুন গানে চলে যাই। দর্শক, আমরা সকলেই জানি বাংলাদেশের মরমী কবি ও বাউল শিল্পী হাসন রাজা। তার চিন্তাভাবনার পরিচয় পাওয়া যায় মূলত তার গানেই। তিনি কত সংখ্যক গান রচনা করেছেন তার সঠিক কোনো হিসেব পাওয়া যায়নি। আমরা এবারে হাসন রাজার গান শুনবো শিল্পী শাহরিয়া পারভীন রোজের কণ্ঠে। ¡Suscríbete!
কেমন আছেন দাদা? ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আপনাকে ঈদের শুভেচ্ছা। আপনাকেও শুভেচ্ছা। ধন্যবাদ। কোন গানটি শোনাচ্ছেন? আমি আজকে গাবো গীতিকার নুরুল জিলানী জাহাঙ্গীর এর লেখা গান। গানটি সুর করেছেন মোহাম্মদ সৈয়দুল হক। চলুন গানেই চলে যাই সরাসরি। দর্শক আমরা চলে যাচ্ছি এবারে শিল্পীর গানে। আমায় ঘর ছাড়া করিল রে, আমায় অকুলে ভাসাইল রে, সাদা মনে দাগা দিল রে, পীরিতের মন মাইরা। আমায় ঘর ছাড়া করিল রে, আমায় অকুলে ভাসাইল রে, সাদা মনে দাগা দিল রে, পীরিতের বন মাইরা। আমায় ঘর ছাড়া করিল রে, আসমান জমি সাক্ষী রাইখা পরণ দিলাম যারে, একলা আমায় রাইখা সে যোগ গেল কোন সায়রে। আসমান জমি সাক্ষী রাইখা পরণ দিলাম যারে, একলা আমায় রাইখা সে যোগ গেল কোন সায়রে। তার লাগিয়া কান্দি আমি কান্দি জনম ভৈরা, তার লাগিয়া কান্দি আমি কান্দি জনম ভৈরা, কান্দি জনম ভৈরা। আমায় ঘর ছাড়া করিল রে, আমায় অকুলে ভাসাইল রে, সাদা মনে দাগা দিল রে, পীরিতের বন মাইরা। মতন সোনার জৈবন পুইড়া হইল কালা, চোখের জলের জীবন আমার হইল বিষের জ্বালা। চন্দ্রের মতন সোনার জৈবন পুইড়া হইল কালা, চোখের জলের জীবন আমার হইল বিষের জ্বালা। যার লাগিয়া অঙ্গার জৈলা সেজন রইল ছাইড়া, যার লাগিয়া অঙ্গার জৈলা সেজন রইল ছাইড়া, সেজন রইল ছাইড়া। আমায় ঘর ছাড়া করিল রে, আমায় অকুলে ভাসাইল রে, সাদা মনে দাগা দিল রে, পীরিতের বন মাইরা। আমায় ঘর ছাড়া করিল রে। দর্শক এই মুহূর্তে আমার সাথে আছেন লোকসঙ্গীত শিল্পী নুসরাত জাহান রিনি। কেমন আছেন আপু? ভালো আছি। কোন গানটি শোনাচ্ছেন? আজকে আমি যে গানটি করছি সেই গানটি কথা হচ্ছে প্রাণ সখীরে বাবলা বনের ধারে ধারে বাঁশে বাজাইকে। আর গানটি লিখেছেন শ্রদ্ধেয় নুরুল ইসলাম লাল এবং সুর করেছেন শ্রদ্ধেয় আহমেদ ইমতিয়াজ বুলবুল। বা এই গানটি আমরা সাবিনা ইয়াসমিনের কণ্ঠে শুনেছি। আমি জানি আপনার কণ্ঠ ভীষণ মিষ্টি, নিশ্চয়ই অনেক ভালো হবে। দর্শক আমরা এবারে শিল্পী গানে চলে যাচ্ছি। সুখী রে বাবলা বনের ধারে ধারে বাঁশি বাজাইকে,
ফিরে শুই ভাইসা ভাইসা আসে ঘুমটায় আমার নাই ওড়াইয়া পাগলা বাতাসে বাউলি হাওয়ার সাথে রে শুই ভাইসা ভাইসা আসে ঘুমটায় আমার নাই ওড়াইয়া পাগলা বাতাসে দর্শক, হাসন রাজার গানে সহজ সরল স্বাভাবিক ভাষায় মানবতার চিরন্তন বাণী উচ্চারিত হয়েছে। সকল ধর্মের বিভেদ অতিক্রম করে তিনি গেয়েছেন মাটি ও মানুষের গান। আমরা হাসন রাজার গান শুনবো এবারে শিল্পীর কাছে। মাটির পিঞ্জিরার মাঝে বন্দী হইয়া রে কান্দে আতন রাজার মন মনিয়াই রে তাই রে কান্দে আতন রাজার মন মনিয়াই রে মাটির পিঞ্জিরার মাঝে বন্দী হইয়া রে কান্দে আতন রাজার মন মনিয়াই রে তাই রে কান্দে আতন রাজার মন মনিয়াই রে মায়ে বাপে কইলা বন্দি খুশি রো মাঝা রে মায়ে বাপে কইলা বন্দি খুশি রো মাঝা রে লালে ধলাই হইলাম বন্দি পিঞ্জিরার ভিতরে রে কান্দে আতন রাজার মন
छटपट छटपट करे पिंजी राई शाह मैया मैनाई छटपट छटपट करे मजबूत पिंजी रा मैना भांगी ते न पारे रे बंदे हाथो निराधार मोन দর্শক এই মুহূর্তে আমার সাথে আছেন লোকসঙ্গীত শিল্পী নুসরাত ইয়াসমিন। কেমন আছেন আপু? খুব ভালো, তুমি কেমন আছো? ভালো আছি, ঈদের শুভেচ্ছা আপনাকে। তোমাকেও অনেক শুভেচ্ছা। কোন গানটি শোনাচ্ছেন? আমি আজকে আলমতি প্রেমকুমার ছবি জলের ছলে দুপুর কালে। আচ্ছা চলুন গানে চলে যাই। দর্শক আমরা এই গানটি আলমতি প্রেমকুমারী ছবিতে রুনা লায়লার কণ্ঠে শুনেছি, আজকের শিল্পীর কণ্ঠে চলুন শুনে আসি। আমি বোঝাবো কি দিয়ারে, মন পাগল কি তার লাগিয়া রে।
দর্শক দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি লুবাবা ফেরদৌসি সাইগা আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে আবারও ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। মাঝে বন্দি হইয়া রে কান্দে নিরাধার মন মনি আইরে আইরে কান্দে আতো নিরাধার মন মনি আইরে মাটির পিন্দিরার মাঝে